কৈলাসহরবাসী তথা গোটা ঊনকোটি জেলাবাসী দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে আগামী 11ই মার্চ। ফটিকরাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের পেঁচারডোহর গ্রামের মনু নদীর পাশে উদ্বোধন হতে চলেছে সিঙ্গিরি বালাজি মন্দিরের। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে এই সংবাদটি গোটা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেন ফটিকরাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। আদিগুরু শঙ্করাচার্যের ভাবধারায় গড়ে উঠে মন্দির উত্তর পূর্ব ভারতের সবচাইতে বড় মন্দির হিসেবে পরিগণিত হতে চলেছে। 11ই মার্চ মন্দিরের উদ্বোধনের পাশাপাশি মন্দিরের গর্ভগৃহে মূর্তির প্রাণ প্রতিষ্ঠাও করা হবে। মন্দিরের উদ্বোধনে উপস্থিত থেকে এই দিনটিকে ঐতিহাসিক করে তুলতে রাজ্যবাসীকে আমন্ত্রণ জানান মন্ত্রী। আমাদের গর্বের, আমাদের সবার প্রাণের এই মরু নদীর তীরে গড়ে ওঠা গ্রাম পেঁচারডোহরের বুকে সবচেয়ে বড় ভব্য মন্দির, শুধু ঊনকোটি জেলা নয়, পুরো নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় এবং সুন্দর মন্দির আগামী 11 তারিখ সকাল 10 টায় তার শুভ উদ্বোধন হতে যাচ্ছে এবং মন্দিরে স্থাপিত মূর্তিরও প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে। এই মহতি এবং মঙ্গলময় অনুষ্ঠানে আমি আপনাদের মাধ্যমে আমাদের ঊনকোটি জেলা তথা রাজ্যের সমস্ত নাগরিকের কাছে আবেদন জানাব, আমাদের এই মন্দির উদ্বোধনে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং আপনাদের উপস্থিতিতে আমাদের এই উদ্বোধনী এবং মঙ্গলময় অনুষ্ঠান আরো বেশি সফল হোক, এটা আমি কামনা করছি। এই ভব্য মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে রবিবার রাজ্যে এসে পৌঁছেছেন সিঙ্গিরি সারদা পীঠম ট্রাস্টের মুখ্য পরামর্শদাতা ডক্টর ভি আর গৌরী শঙ্কর এবং সিঙ্গিরি সারদা পীঠম ট্রাস্টের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পি এ মুরলী। এদিন ওনাদের আগরতলা বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিঙ্গিরি বালাজি মন্দির ট্রাস্টের সদস্য IAS অভিষেক চন্দ্র। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এ মন্দির নির্মাণের উদ্দেশ্য তুলে ধরেন তিনি। সিঙ্গিরি মাঠ নেই, वहाँ पे ঊনকোটি के लिए सब लोग आते हैं, देखते हैं और फिर चले जाते हैं। ঊনকোটি एक ऐसा आकर्षित जगह है जहाँ पे सब लोगों को ASI वंडर देखने के लिए आना है, आते हैं, लेकिन वहाँ पे फैसिलिटी और कुछ डेवलप नहीं कर पाए। एक सर्किट बनाना था, उस बेसिस पर 10 साल पहले सर से बात करके उनको आमंत्रण किया गया, उनसे हमने फिर बात करके वहाँ पे एक स्कूल का निर्माण नींव रखा। इतना ही नहीं, वहाँ पे लोगों के साथ ब्रिज, एक हमने कनेक्टिविटी पावर के लिए और इत्यादि, इसके अलावा एक गौशाला खोलने का भी जो है एक सुझाव वहाँ पे उनके सामने रखा है। मैं यही करूँगा, आशा रखते हैं कि अब इसका इनॉग्रेशन के बाद जो हमारे राज्य के माननीय मुख्यमंत्री साहब इसको इनॉग्रेट करेंगे, ये एक बहुत ही अच्छा इनकरेजमेंट मिलेगा लोगों को यहाँ पे आने का। एंड आई एम वेरी वेरी थैंकफुल टू श्रृंगेरी मठ कि वो लोग आ पाए यहाँ पे, और आपके माध्यम से यही बोलना चाहता हूँ कि एक इसको टेंपल सर्किट बनाकर इसे जो है और बढ़ावा हम लोग कर पाए, यही है। উল্লেখ হয়ে মন্দিরের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, নাগাল্যান্ডের রাজ্যপাল LA গণেশম, মন্দিরের মুখ্য উপদেষ্টা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। রবিবার চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি খতিয়ে দেখতে ঊনকোটি জেলা শাসক ও পুলিশ আধিকারিকদের নিয়ে মন্দির পরিদর্শনে যান মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।